প্রবাসী বাংলাদেশ থেকে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আজকে লা বেরিয়ার পার্কের দ্বিতীয় এপিসোড। প্রথম এপিসোডে কিন্তু বলেছিলাম যে আজকে আমরা প্ল্যান করছি দু তিনটা পরিবার একসাথে হয়ে আনন্দে সারাদিন কাটাব। সকাল থেকেই মোবাইলের ওয়েদার অ্যাপ জানাচ্ছিল যে আজ বৃষ্টি হবে, আর এই ওয়েদার অ্যাপ চেক না করে কানাডায় বাইরে বের হওয়ার কিন্তু কোনো প্রশ্নই ওঠে না। তবে আমরা যারা বাংলাদেশের বৃষ্টি অনেক মিস করি তাদের কিন্তু এই ওয়েদার অ্যাপের পূর্বাভাস আটকে রাখতে পারেনি। আমরা বেরিয়ে পড়েছি লা বেরিয়ার পার্কের উদ্দেশ্যে। আমাদের সঙ্গী হয়েছেন ভানু ভাই আর শিখা ভাবির পরিবার। আমাদের ঠিক নিচের ফ্ল্যাটেই বসবাস লাভলু ভাই আর লাভিন ভাবির পরিবারের। ওনাদেরও কিন্তু যাওয়ার কথা ছিল আমাদের সাথে, কিন্তু একদম লাস্ট মোমেন্টে লাভলু ভাইয়ের কাজের স্কেজুয়াল চলে আসায় ওনারা আর যেতে পারলেন না। সাধারণত বাইরে যাওয়ার আগের দিন জয়েন্টলি বাজারটা করে ফেলা হয়। আগের রাতেই চিকেন বা বিফ যাই হোক না কেন মেরিনেট করে ফ্রিজে রাখা হয়, কারণ যেহেতু বেশ ভোরেই রওনা দিতে হয়। কিন্তু এবার গন্তব্য যেহেতু একেবারেই কাছে, মাত্র 18 কিলোমিটার দূরে, তাই আমরা একটু দেরিতেই রওনা হব। আর সে সাথে এটাও প্ল্যান করা হয়েছিল যে যাওয়ার সময় বাড়ির কাছে যে পাকিস্তানি গ্রোসারিটা আছে ওদের যে রেডি মেরিনেটেড চিকেনটা পাওয়া যায় আমরা সেগুলোই কিনে নিয়ে যাবো বারবিকিউ করার জন্য, কারণ এই মেরিনেটেড চিকেনগুলো বেশ মজার। বৃষ্টির কারণে প্ল্যান কিছুটা চেঞ্জ করা হলো। ঠিক হলো এখন আমরা পার্কে যাব, তারপরে যে কোনো একটা শেড দেখে তার নিচে বসবো, আর নিজেরা আমরা যা নাস্তা নিয়েছি সেগুলোই খাবো, কিছুক্ষণ আনন্দ করব। আর বৃষ্টিটা কমলেই এক টানে এসে এই চিকেন নিয়ে যাওয়া হবে, তারপরে হবে বারবিকিউ। তবে বৃষ্টি কমতে হবে, কারণ বৃষ্টি যদি না কমে বারবিকিউর জন্য তো আমরা চুলাই জ্বালাতে পারবো না। অবশেষে পৌঁছে গেলাম লা বেরিয়ার পার্ক। সাথে সঙ্গী হলো এক আকাশ মেঘ আর ঝুম বৃষ্টি। মাথার ভিতর ঘুরতে লাগলো প্রিয় একটি গান, বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান। আর বাংলাদেশের বৃষ্টির সাথে কানাডার বৃষ্টির পার্থক্য এখানেই। কানাডার বৃষ্টিতে নদে বান আসে কিনা জানি না, তবে জ্যাকেট পরতে হয়। বাতাস এবং বৃষ্টির পানি দুটোই এমন যেন একটা শীত শীত ভাব তৈরি করে। আর এখানে সামারের একেবারে মিডল টাইমটা বাদ দিয়ে আগে আর পিছে কিন্তু মাঝে মাঝেই জ্যাকেট প্রয়োজন হয়, তাই সবাই একটা করে জ্যাকেট গাড়িতে রেখেই দেয়। তাই আমাদেরও ছিল, আমরাও সেটা বের করে নিলাম। বাইরে বৃষ্টি পড়লেও শেডের নিচে সময়টা কিন্তু খারাপ কাটেনি। বাচ্চারা মেয়েতে উঠলো লুডু খেলায়, তবে এবার কিন্তু এমনি এমনি খেলছে না, চলছে লুডু টুর্নামেন্ট। আমি বলেছি যে খেলায় ফার্স্ট হবে তার জন্য থাকবে উপহার। এবার বাচ্চারা নড়ে চড়ে বসলো, জমে উঠলো লুডু কম্পিটিশন, আর শেষে চ্যাম্পিয়ন হলো সায়ন। চিন্তা করো না সায়ন, কমিটমেন্ট অনুযায়ী আন্টির উপহার তোমার কাছে ঠিকই পৌঁছে যাবে। লুডু খেলাটা এতই আগ্রহ নিয়ে বাচ্চারা আজকে খেললো যে দেখতে আমাদেরও ভালো লাগলো। আমরাও কিন্তু এই খেলাকে কেন্দ্র করে গল্পে মেতে উঠলাম। আর এদিকে বৃষ্টি কিন্তু সেই একই ধারায় ঝরে চলছে। এবার টুকটাক নাস্তা পর্ব, সার্ভ করার দায়িত্ব পড়েছে কামরুলের উপর। আর মেনু মেনু হচ্ছে কামরুলের বানানো দুধ চা আর শিখা ভাবির সেই মজাদার পাস্তা। আমাদের এই উইনিপেগে পরিচিত মহলে কামরুলের বানানো দুধ চা আর শিখা ভাবির পাস্তা বেশ আলোড়ন তৈরি করা দুটো আইটেম। আর এসব কিছুর সাথে আরও রয়েছে বিভিন্ন রকমের বিস্কিট, কেক, চিপস, কোল্ড ড্রিঙ্কস এবং মিনারেল ওয়াটার। বৃষ্টি ভেজা এই ঠান্ডা ঠান্ডার দিনে বেশ জম্পেশ একটা খাওয়া দাওয়া। এর মাঝেই সামান্য সময়ের জন্য বৃষ্টি একটু থামলো, কারণ ওয়েদার অ্যাপস বলছে বৃষ্টি আরও হবে। তাতে কি, এই সুযোগ তো হাতছাড়া করা যায় না। আমরাও হুড়মুড় করে নেমে পড়লাম মাঠে, কারণ ঘুরে দেখতে হবে অল্প সময়ের মধ্যে পার্কটাকে। একই সাথে তাল মিলিয়ে চললো কিন্তু আমাদের ফটো সেশনও, আর চললো পার্কের এ মাথা থেকে সে মাথা ছুটে বেড়ানো। এই সেই লাইব্রেরিয়ার পার্ক ব্রিজ যা লা স্যালে নদীর দুই কূলকে সংযুক্ত করেছে। একসময় শুধু ছোট ছোট নৌকা বা কেনো দিয়েই নদী পার হওয়া যেত, কিন্তু পরে 1968 এই ব্রিজটা তৈরি হওয়ার পর পায়ে হেঁটেই কিন্তু নদী পার হওয়ার সুযোগ তৈরি হলো। আর ম্যানিটোবা প্রভিন্সের দৃষ্টিনন্দন যতগুলো ব্রিজ আছে তার যে তালিকা আছে এর মধ্যে এটাও কিন্তু অন্যতম। নাইস ফটোগ্রাফিক জোন হিসেবেও কিন্তু এর নাম আছে, বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই ব্রিজটি দেখার জন্যে।
আর এই ব্রিজের উপর দাঁড়িয়েই কিন্তু লাসেলে নদী, তার আশেপাশের গাছপালা আর প্রাকৃতিক সৌন্দর্য আপনি দুচোখ ভরে উপভোগ করতে পারবেন। আমরা কিন্তু এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখার সুযোগ হাতছাড়া করতে চাইলাম না। আর এটা আসলেই যে কতটা সুন্দর সেটা কিন্তু বলে শেষ করা যাবে না, আপনি নিজেই কিন্তু আমার সাথে দেখতে পাচ্ছেন। দুচোখ ভরে প্রাকৃতিক সৌন্দর্য দেখার সাথে সাথে আমরা কিন্তু আমাদের স্মৃতির ভাণ্ডারও কিছুটা পূর্ণ করে নিয়ে যেতে চাইলাম, আর এ কারণেই আমরা কিছু ছবিও তুলে রাখছি। এ ছবিগুলোই একদিন আমাদের হয়ে সাক্ষী দিবে, আমরা হয়তো থাকবো না, ছবিগুলো রয়ে যাবে। এই ছবিগুলোই জানান দিবে এই সৌন্দর্য ভূমিতে একদিন আমাদেরও পদচারণা পড়েছিল। আজকে কিন্তু আমরা আর এই পার্কে বারবিকিউ করব না, কারণ যেহেতু আবার বৃষ্টি আসার সম্ভাবনা আছে। ফটো সেশন শেষ করে আমরা চলে যাব ভানু ভাইয়ের বাড়ি। ভানু ভাই আজকে আমাদের জন্য রান্না করবে খিচুড়ি, ডিম ভুনা, গরুর মাংস। উনি কিন্তু ভালোই রান্না করে, যদিও পিছনে থাকে ভাবি। ওনারও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, আমি আগেও বলেছি আজকেও বলে দিচ্ছি, ওনার চ্যানেলের নাম বাংলাদেশি ক্যানাডিয়ান ফ্যামিলি ব্লগস। সেই সাথে আমার ছেলে ইরভিনের চ্যানেলটার কথাও কিন্তু মনে রাখবেন, সেটা কুকিং উইথ শেফ ইরভিন। তো আজকের মতো আমরা পার্ক থেকে বিদায় নিচ্ছি, তবে সামনে যে কোনো একদিন রোদ ঝলমলে বিকালবেলা আবার আমরা ফিরে আসবো এই পার্কে, চেষ্টা করব ফিশিংয়ের, আর সেটাই হবে শেষ এপিসোড। তো সে পর্যন্ত আমাদের চ্যানেলেই চোখ রাখুন, আমাদের পাশেই থাকুন, গল্পের ঝুড়ি সাজিয়ে আমিও হাজির হব সামনে একদিন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।